চাপড়ায় ধান ভাঙানো মেশিনের চাকায় জড়িয়ে শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল এক গৃহবধূ। নিজের কলঘরে ধান ভাঙাতে গিয়ে মোটরের চওড়া বেল্ট জড়িয়ে মৃত্যু হলো এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম নার্গিস নাহার খাতুন। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পুকুরিয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, সকালে নিজে এবং তার স্বামী দুজনে মিলে কলঘরে ধান পেশাই করছিল। আচমকাই তার শাড়ির আঁচল গিয়ে পড়ে মোটর বেল্টের উপর, এরপর ফিতে টেনে নেয় গোটা দেহটি। নিমেষের মধ্যে রক্তাক্ত হয় ওই গৃহবধূ, ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু দেখে স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এটা কে হয়? এটা এটা আমাদের কেউ নয়, মানে সম্পর্কে আমাদের নানি হয়, মানে গ্রাম সম্পর্কে। আর কলঘরটা নিজের? কলঘরটা নিজের। কখন হয়েছিল এটা? ওই প্রায় দেড় ঘন্টা আগে হয়েছে, মানে দেড় দু ঘন্টা আগে হয়েছে। সঙ্গে সঙ্গে মারা গেছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মানে অনেক চেপ দিয়ে মারা। কি নাম? না, মেয়েছিল নামটা আমার সঠিক বলতে পারবো, মানে যাওয়া আসা নেই। আপনার কে হয় এটা? আমার কেউ নয়, পাড়ার সম্পর্কে বলে তো নানিই বলি আমার, পাড়ার সম্পর্কে। ওই দুজনে একসঙ্গে কলটল চালায় চালাইতে ওই যে তোমার নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।